গীতিকারদের লেখার মানও পরিবর্তন হয়। লেখায় হয়তো সে অনেক কারিশ্মা দেখাচ্ছে, অনেক ভালো করছে, সমাজকে অনেক কিছু দিচ্ছে, ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, কিন্তু তাদের আপনার যদি তারা নিজে যে বাঁচবে, বেঁচে থাকবে, এটার জন্য যে প্রসেসগুলো দরকার, তার অর্থনৈতিকভাবে তার ডেভেলপটা দরকার, বা হচ্ছে সামাজিকভাবে তাকে মানুষ আরও বেশি মানুষের কাছে আর একটু যাওয়ার বা আরও বেশি ফোকাসড হওয়ার যে জিনিসগুলো দরকার, এটা হয় না। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার সোশ্যাল মিডিয়ার আজকের পর্বে। আজকের পর্বে রানা ইসলাম। রানা ইসলামের সাথে রয়েছে রবিউল ইসলাম, সাথে আরেকটু যুক্ত আছে জীবন। রবিউল ইসলাম জীবন একজন গীতিকার এবং সাংবাদিকও বটে। কোন পরিচয়টা সবচেয়ে বেশি ভালো লাগে রবিউল ইসলাম জীবনের? দুইটা দুই রকম। একটা হচ্ছে যে আমার কাজের জায়গা, আমার প্রফেশন, আমি সাংবাদিকতা করছি। আর একটা হচ্ছে আমার স্বপ্ন, ভালোবাসা, শখ, অনেক কিছু, আমার লেখালেখি, যেটা গানের কথা যেটা বললেন, এবং সেটাই আগে শুরু হয়েছিল আমার একদম লেখালেখির জীবন যাত্রা, শুরুই হয়েছিল গান লেখাতে। তো সুতরাং যেটা আগে শুরু হয়েছে সেটাই অবশ্যই আমার কাছে, আর যেটার কারণে মানুষ আমাকে চেনে, মানুষের এত এত ভালোবাসা। এবং ইউ আর এ প্রাউড বাংলাদেশি, রাইট? অবভিয়াসলি, অলওয়েজ। যেটা ফেসবুক প্রোফাইলের আসলে গেলেই আমি দেখতে পেলাম যে রবিউল ইসলাম জীবনের ফেসবুক প্রোফাইল ঘাটে ইন্ট্রোতে রয়েছে, আই এম প্রাউড বাংলাদেশি, আই অলওয়েজ থিঙ্ক, লাইক টু থিঙ্ক পজিটিভলি, লাইক টু থিঙ্ক পজিটিভ। কেন মানে লাইক টু থিঙ্ক, কেন ডাইরেক্ট ইউ অলওয়েজ থিঙ্ক পজিটিভ? আমি চিন্তা করতে পছন্দ করি, সেটা পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। কেন পজিটিভ? কারণ হচ্ছে আমি যখন একটা পজিটিভ চিন্তা করবো, ভালো চিন্তা করবো, আমি ভালো থাকবো। সোশ্যাল মিডিয়ার এই যে ব্যাপক ব্যবহার, ব্যাপক ভাইরালিজম, হ্যাঁ, মানে এই যে খোঁচাখুচি, বিভিন্ন ধরনের পোস্ট একটা অস্থিরতা ক্রিয়েট করে, অনেকে অনেকে বলে থাকে না না এটা আপনি সমর্থন করেন কি না? এটা একদম এক বাক্য সরাসরি সমর্থন করা কঠিন, বাট অস্থিরতা তো আছে। সেটা হলো এখন ইউজিং এর উপর ডিপেন্ড করে, আপনার প্রত্যেকটা জিনিস যেটা আপনার একদম সবার কাছে সহজে চলে যাবে, যে কোনো জিনিস, তো সেটা আপনার কন্ট্রোল করা কঠিন। কারণ আপনি তো প্রতি জনজনে সারা মানুষকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেটা কন্ট্রোলের বাহিরে অনেকটাই। তো এই জন্য হচ্ছে যে যার খুশি সে তা খুশি করছে, যার খুশি যেমন সে ভিডিও করছে, পোস্ট করছে, যে কাউকে নিয়ে লিখছে, খারাপ লিখছে, ভালো লিখছে। তো এটা একটা ওই যে অ্যাভেলেবেলটা যখন বেশি হয় তখন এটা আসলে যেটা বলছিলাম যে একটু কঠিন হয়ে যায়, মানে খুব বেশি ভালো জিনিসও খুব অনেক সময় বিড়ম্বনার কারণ না। এখন ভালো জিনিস তো সামনে আসে না, কারণ হচ্ছে যে আপনি যখন কাউকে নিয়ে খারাপ লিখবেন, আরেকজন এটাতে মজা পাচ্ছে, আরেকজন এটাতে আনন্দ পাচ্ছে, ফান করছে, এই করতে করতে তা সে ভাইরাল হচ্ছে বা তার ওই খারাপ জিনিসটা মানুষ জানছে। আপনার কি মনে হয় যে আমরা তথ্য যাচাই বাছাই করার মতো সেই মানসিকভাবে সেই শক্ত অবস্থান আমাদের মধ্যে তৈরি হয়েছে বা হওয়ার জন্য কি করার দরকার আছে বলে মনে করেন? অপেক্ষা, প্রত্যেকটা জিনিসই তো অপেক্ষা করা উচিত। এখন সে একটা ফেসবুকে একটা পোস্ট আসলো বা অনেককে অনেক রকম ব্লেম দিয়ে দিই, অনেককে অনেকভাবে অপদস্থ করি, মানে কোনো একটা হয়তো কেউ একজন হয়তো ঈর্ষান্বিত হয়ে লিখলো, হয়তো ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে কাউকে ছোটো করলো, বাকিরা হয়তো এটাতে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি সেটা পজিটিভ কিছু হয় আমরা সেটা লুক আভার করে যাই। এটা কি রাজনৈতিক করার ইচ্ছে আছে রবিউল ইসলামের যে এই ছবিটার মধ্যে কেমন যেন একটা রাজনীতি রাজনীতির ব্যাপার আছে? না না না, আমি হচ্ছে এটা আমার যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড, আমি মোটামুটি সবাইকে একটু পজিটিভ রাখার চেষ্টা করি। আমার ফেসবুকে দেখবেন যে বিকজ অফ ইউ অলওয়েজ থিঙ্ক লাইক টু থিঙ্ক পজিটিভ, আমার ফেসবুকে আপনি দেখবেন যে আমি আমার মনে নেগেটিভ পোস্ট, খারাপ পোস্ট বা নেতিবাচক বার্তা দেয় মানুষকে, এরকম পোস্ট আপনি পাবেন না, নেভার এভার। আমি হয়তো একটা ছবি দিয়ে হয়তো কারোর সাথে একটু মজা করার চেষ্টা করি, একটা লেখা দিয়ে চেষ্টা করি, অথবা হচ্ছে তাকে হয়তো একটা লেখা বা একটা পোস্টের মধ্যে ভাবনায় রাখার চেষ্টা করি। আর আমার বেশি আর আমার অনেক পোস্ট থাকে হচ্ছে খেলা নিয়ে, ক্রিকেট, ফুটবল, এই পার্টগুলো নিয়ে থাকে, বা বাংলাদেশের খেলা থাকলে আমি সেগুলো নিয়ে কানেক্ট করার চেষ্টা করি। কারণ এটা একটা আবেগ এবং আমার মনে হয় এই চিন্তাগুলো মানুষকে সুন্দর রাখে, ভালো রাখে, একটা ভেতরে এক ধরনের একটা পজিটিভ। আপনি তো বাই ডিফল্ট গীতিকার, তাই না? তো মনের মধ্যে গুনগুন করে সবসময় কথা আর অনুরণন ঘটে, তো সেরকম বিষয়গুলো মাঝে মাঝে ফেসবুকে আসলে চলে আসে মনে হয়। হ্যাঁ, সেটাও মানে লাইক এটাও কি এরকমই কিছু একটা, কেউ একজন মনে এসে বসে কেউ একজন মনে এসে বসে আছে ভালোবেসে, এই জিনিসটা হচ্ছে আমি রাতের বেলা ওই দিন হচ্ছে যে মানে কি যেন ভাবতেছিলাম, হঠাৎ কি একটা জিনিস দেখলাম, দেখে আমার কাছে মাথায় আসলো জিনিসটা। তো আমার কাছে মনে হচ্ছে এই দুই লাইন আমি একটু লিখে রাখি, গান না এখন পর্যন্ত এই দুই লাইনে আছে, পরে মনে হলো যেটা হয়তো আমি কখন আবার এটা লিখতেও পারবো, চাইলে যে হ্যাঁ এখানে আপাতত দুই লাইন আছে, পরে আবার এটাকে আমি চাইলে লিখতেও পারবো। আপনার নাম তো রবিউল ইসলাম জীবন, না এর বাইরেও কোনো নাম আছে নাকি? না, এর বাইরে আমার মা আপনাকে ভালোবেসে আদর করে কোনো নামে ডাকে না? মা তো আমাদের নোয়াখালী বাড়ি, মা হয়তো আব্বা ডাকে, হুক্কা ডাকে, আমাদের হুক্কা মানে ছেলে সন্তান,
বাবাটাকে বেশি ডাকে। হুক্কা মানে আমাদের আঞ্চলিক ভাষায় হুক্কা মানে মানে ছেলে। আচ্ছা আচ্ছা, আমার ছেলে হুক্কা মানে হোলা। আচ্ছা, হোলা হোলা মানে হোলা মানে ছেলে, মানে পি প উচ্চারণটা হয় এর মতো করে। আচ্ছা, তো এরকম এটা ডাকে। আমি আপনার এই পোস্ট দেখে বলছিলাম যে নামের বাইরে আদর করে মা আপনার কি বলে সব। হ্যাঁ, এটা এই যে দেখেন, এটা আমার হচ্ছে মা দিবসে তো অনেক রকম অনেকে পোস্ট এই করেছে, এর আগে আমিও হয়তো অন্যরকম লেখা টেখা দিয়েছি। তো আমার কাছে এবার মনে হলো যে মারা তো আসলে আমাদেরকে পৃথিবীতে কত রকম কত মানুষ ডাকে না, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ ডাকটা তো মায়ে ডাকে। মা যেটা, মা যদি গালি দিয়েও ডাকে সেটা তো আনন্দ। তো আমার কাছে এটা মনে হলো যে আমি এর কোনোটা পোস্ট করি না। কিছু মানুষের কাছ থেকে জানি যে আসলে কাকে কী ডাকে, মায়েরা কী ডাকে, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অনেকের নাম দেখছি এবং এত আদর আদর, এত সুন্দর সুন্দর নাম, আমি খুবই এন্টারটেইন হয়েছি। এবং আমি শিওর যে যারা এই পোস্ট দেখেছেন বা শেয়ার করেছে ওদের কাছেও ভালো লেগেছে। আমার এই পোস্টের কারণে তারাও কিন্তু অনেক মানুষের সম্পর্কে, অনেক তারকার সম্পর্কে বা তাদের পরিচিত অনেকের সম্পর্কে সে তার নাম মজার যে নামটা এটা সে জানতে পেরেছে, এবং এটা সে হয়তো নেক্সট টাইম তার সাথে দেখা হলে বা কোনোভাবে মজা করে তার সাথে এটা বলবে। সোশ্যাল মিডিয়া ইউজিং বা স্মার্ট ডিভাইস ইউজিং এর ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি কি ধরনের থিঙ্কিং এর মধ্যে আছেন? আমার কাছে মনে হয় এই থিঙ্কিংটা হচ্ছে যে আমি যদি বলি ও যখন আরো বড় হবে, আমার না যে কোনো সন্তান বড় হতে হতে ও যখন মোবাইলের প্রতি যখন দেখবে আমরা এগুলো করছি, তখন সে অটোমেটিক্যালি অ্যাডিকশন তার মধ্যে আগ্রহ তৈরি হবে। আবার যখন আমরা ওকে নিজেরা ইউজ করছি কিন্তু ওকে যখন আমি থামাতে চেষ্টা করব, ও কিন্তু ক্রেজি হয়ে যাবে, ওর মধ্যে খারাপ প্রতিক্রিয়া তৈরি হবে, ও কিছু ভেঙে ফেলতে পারে, মন খারাপ করতে পারে, বাজে কোনো না কোনো টেন্ডেন্সি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমাকে পলিসি অ্যাপ্লাই করতে হবে। কী পলিসি? আমাকে আমি যতটা লুকিয়ে ইউজ করতে পারি কম ইউজ করতে পারি, অথবা আমি তার সাথে হয়তো যদি আমি বাসায় এসে তার সাথে একটা খেলা করি খেলি, বা হচ্ছে আমরা যদি তাদের সাথে কোনো একটা হয়তো আমরা পড়লাম টিভি দেখলাম অন্য কোনো একটা গল্প করলাম, অথবা তাকে হাঁটতে নিয়ে গেলাম, বা হচ্ছে তাকে সবাই মানে তার সাথে তাকে অনেক বেশি সময় দিলাম, অর্থাৎ অন্য জগতের সাথে যদি আমি তাকে কানেক্ট করতে পারি তাহলে আমার মনে হয় একমাত্র পসিবল তাকে অন্য একটা নেশা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ধরনের বিষয় যে আমরা দেখি, এখান থেকে এক ধরনের প্রবণতা চলে আসে কিনা যা কখনো কখনো ডিস্ট্রাকটিভ হইতে চলে যায় একজন সাংবাদিক হিসেবে? এটা হয় না। আসলে সোশ্যাল মিডিয়া যে সব নেগেটিভ তাও না, অনেক সময় আমরা অনেক সুন্দর গল্প অনেক কথা, এখন সমাজে দেখা যায় যে অনেক একজন অসহায় মানুষকে একজন কেউ চাইলে এখান থেকে অনেক খুব ভালোভাবে হেল্প করতে পারতেছে, কোনো বন্যা টর্নেডো ঝড় এরকম কোনো প্রতিকূলতা তৈরি হলেও কিন্তু এখান থেকে হেল্প করা যাচ্ছে, বা হচ্ছে মানুষ এক হতে পারছে। এটা যেমন আছে তেমনভাবে হচ্ছে যে যেটা বললেন যে অনেক সময় হয় যে আমরা না বুঝে না জেনে কাউকে নিয়ে ট্রল করি। আমি জাস্ট একটা ক্রিকেটেরই একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, ক্রিকেটার আমাদের এখন এই মুহূর্তে লাস্ট 2023 সালে আমাদের দলের পক্ষে সবচেয়ে বেশি রান যিনি করেছেন। এই ও যখন টিমে যখন ন্যাশনাল টিমে আসে অভিষেক হয়, লাস্ট 5-6 বছর কিন্তু তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, মানুষের অনেক গালি খেতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। কেন? কারণ হচ্ছে সে খারাপ খেলছে বা পারছে না, ব্যর্থ ছিল। এটার যেমন সোশ্যাল মিডিয়া না থাকলে সে কিন্তু এগুলো জানতো না অতভাবে, হয়তো দুই একটা হয়তো সে জানতো, কিন্তু অন্য প্রতিক্রিয়াগুলো সে দেখতো না, জানতো না। কারণ মানুষের এই পোস্টগুলো সে দেখে, তার ফ্যামিলি থেকে দেখে সে কিন্তু অনেক বেশি আহত হয়েছিল, কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যেও চলে যায় আসলে। এখন হয় কি, তো এই জিনিসগুলো কিন্তু খারাপ, কিন্তু হয়তো যেমন তাকে যারা টিমে নিচ্ছে তাকে তাদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, ক্রিকেট বোর্ডকে নিয়ে ভালো মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলেছে যে ওকে কেন নিচ্ছে, বারবার সুযোগ দিচ্ছে, কিন্তু এখন ওখানে ওর দোষ কী? ওই প্লেয়ারের তো দোষ না, প্লেয়ারের সেই মেধা বা প্রতিভা আছে দেখে তাকে রাখা হচ্ছে, তার সেই অ্যাবিলিটি আছে দেখে তার উপর আস্থা রাখা হচ্ছে, কিন্তু হুট করে আমরা কিন্তু জাজ করে ফেলছি। আমরা কিন্তু যদি জাজ করে ফেলি, বোর্ড তো বোর্ডের কাজই কিন্তু এটা ভালোটা সেরাটা বাছাই করা, ওরা কিন্তু বুঝে শুনে নিছে। এখন কী হলো, এই সময়ে এসে কিন্তু আমরা মানে যারা তাকে নিয়ে ট্রল করেছে প্রত্যেকে মিথ্যা প্রমাণিত হলো যে আমরা ভুলছিলাম, এবং অনেকে তার কাছে ক্ষমা চাচ্ছে, সরি বলছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থাকাতেই কিন্তু তার উপরে মানসিক যে চাপটা আমরা সবাই মিলে তৈরি করেছি, কিন্তু না থাকলে তো সেটা হতো না। এখন লাকিলি যে সে হচ্ছে এটা জবাবটা দিতে পারছে, বা হচ্ছে সে ব্যাক করেছে বা সুন্দর করে সে এখন দুর্দান্ত রকম খেলছে। এই জায়গায় থেকেই যদি একটা কথা নিয়ে আসি যে এখনকার মিউজিক ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আপনি দীর্ঘ সময় মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন, জড়িয়ে আছেন, সেই জায়গা থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতেও কিন্তু এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে যে আমাকে লাইক ভিউ বাড়াতে হবে, ভালো প্রবণতা তৈরি হয়েছে, এবং আরেক শ্রেণী বলছে যে আমার লাইক ভিউ দরকার নেই, আমি লাইক ভিউ আর্টিস্ট না। কিন্তু এই একটা দ্বন্দ্ব কিন্তু কাজ করছে। এখন আপনি আসলে দুইটা দ্বন্দ্বই মানে দ্বন্দ্বটা হচ্ছে কি, একটা যেটা আপনি বলে বলছিলেন এখানে চিন্তার বিষয় কে কীভাবে চিন্তা করবে। এখন যখন আপনি কমার্শিয়াল বা বিজনেস চিন্তা করবেন, নগদ
নগদ কিছু আপনি পেতে চান, হ্যাঁ নগদ টাকা দরকার, নগদ খ্যাতি দরকার, নগদ আপনার পরিচিতি দরকার, তখন সেক্ষেত্রে হয় যে অনেকে যেটা বলছিলেন ভিউ কীভাবে বাড়ানো যায়, আর কেউ হয়তো চিন্তা করে যে না আমার ভিউ হলো কি না হলো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার কোয়ালিটি সম্পূর্ণ একটা কাজ রেখে যাওয়া, করে যাওয়া, এটা আসলে চিন্তার উপর ডিপেন্ড করে। বাট এখানে যেহেতু প্রত্যেকটা জিনিসে যেখানে বিজনেস থাকবে সেখানে আসলে দুই ধরনের চিন্তা থাকেই, বিজনেসের কারণে এটা হয় যে বিজনেস বা পপুলারিটি যেটা যেটা বলি এটার জন্য আসলে এই জিনিসগুলো হয়। কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি যে ভাইরাল বলেন বা যেগুলো বলেন এটা আসলে ক্ষণস্থায়ী। আমার অসংখ্য গান আছে কুটিবিও বা হচ্ছে অনেক মানুষের কাছে গেছে, অথবা হয়তো ওই গানটা আমার নিজেরও প্রিয় না, হয়তো আমার এমন একটা গান আছে যেটা হয়তো মানুষ শুনেছে 5,000 মানুষ, 500 মানুষ শুনেছে, আপনার আমার কাছে মনে হচ্ছে এটাই আমার সেরা বা এটাই আমার ভালো একটা কাজ। ওটিটি প্ল্যাটফর্ম একটা বুমিং সেক্টর আমাদের জন্য, আমাদের শোবিজের জন্য, সেইখানকার প্রোডাকশনগুলোকে নিয়েও কিন্তু কথা চলছে যে গল্পগুলো ঠিক মারামার কাট কাট শুধুই ব্যবসা। এখানে কি আসলে ব্যবসা যেখানে সেখানে আমার সমাজ, সামাজিকতা, আমার রাষ্ট্র, এগুলো তো ভাবার দরকার আছে। এই আলটিমেটলি আপনি দেখবেন সমাজের সব সেক্টরে যারা ব্যবসা চিন্তা করে তারা তো বাকিটা চিন্তা করে না। যেখানে ব্যবসা চিন্তা চলে আসে বাকিটা যদি সে চিন্তা করতো তাহলে সে বিজনেস চিন্তা করতো না, নাম্বার ওয়ান। তার মানে কি এই না যে ব্যবসায়ীদের কোনো দায়বোধ নাই, দায়িত্ববোধ থাকতে পারে না? তারা ওই যে দায়বোধটা নিচ্ছে সে তো আর এটা করবে না। নাম্বার টু হচ্ছে যে এটা আপনার আসলে নিজের চিন্তার উপর ডিপেন্ড করে আপনি সেটাকে কীভাবে করতে চান। যে ওটিটিতে যে কাজগুলো হচ্ছে আমি নিঃসন্দেহে বলবো, যদি মেকিং ধরি, মেকিংয়ের জায়গাটাকে একদম সেরা সময় পার করছে বাংলাদেশ, বেশ কিছু কাজ হয়েছে দুর্দান্ত, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বলা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং হচ্ছে এটার সাথে আপনার গল্প সব কিছু মিলে কিন্তু দারুণ। কিন্তু আবার কিছু কিছু আছে যে আপনার হয়তো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং বেশি বা গালিগালাজটা বেশি, আমি জানি না, ওটিটিতে একদম গালিগালাজই দিতে হবে। অনেক কাজেই দেখি যে গালিগালাজ, বা আমার কাছে মনে হয় যে এইগুলা এইটাকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায় বা যতটা কম রেখে জিনিসটাকে ই করা যায় সেটা আরও ভালো হয় আর কি। সব কিছু তো গালি দিয়েই করা যায়, মানে করতে হয় না, মানুষ কিন্তু গালি দিয়েই সব কিছু প্রকাশ করে না, কখনো কখনো ভালোবাসা দিয়েও কিন্তু আপনি গালির কাজটা করতে পারেন। বিনোদন সাংবাদিকতার জায়গা যদি বলি, যে আমাদের একটা কথা আছে যে আমাদের শোবিজ বা আমাদের বিনোদন জগৎ নিয়ে একদম গঠনমূলক সমালোচকের অভাব আছে, তাহলে কি দীর্ঘ সময় ধরে যে বিনোদন সাংবাদিকতার একটা ক্ষেত্র তৈরি হয়েছে সেই জায়গায় কোনো ঘাটতি আপনি দেখেন? এখন সমালোচনাটা আপনি কীভাবে নেন এটার উপরে ডিপেন্ড করে, কারণ আমাদের এখানে তারকারা আমি যা দেখছি আমার যে অভিজ্ঞতা সমালোচনা নিতে পারে না, অ্যান্ড সমালোচনা আপনি নিতে হবে। আপনি যদি নিজেকে বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং আপনি যদি খুব আরও কিছু শিখতে চান, জানতে চান, নিজেকে জানাতে চান, আপনার সমালোচনা নিতে হবে। সমালোচনা নিয়ে সেখানে যদি মিথ্যা সমালোচনা হয়, ভুল থেকে আপনি সেটা জাস্টিফাই করবেন, সেটাকে আপনি সেটা আপনার নিজের বক্তব্য প্রকাশ করবেন। কিন্তু অনেকেই আছে যে কোনো একটা জিনিস তার যখন বিপক্ষে যায়, আমাদের এখানে যেটা হয় ইন্ডাস্ট্রিতে, সে তখন হচ্ছে কোনো যেই লিখবে বা যে বলবে তাকে আটকানো, থামানোর চেষ্টা করে। এটা আসলে সমালোচনা তো নিতে হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় সমালোচনা সবচেয়ে সুন্দর, কারণ সমালোচনা যদি শুদ্ধ হয়, সুন্দর হয়, তাহলে তো আমি আমার জন্য লাভ, আমি ডেভেলপ করব। এখন আপনি আমার লেখা একটা কোনো গান নিয়ে যদি আমাকে বলেন, হয়তো এটা আমি নোটিস করিনি, আপনি আমাকে বলেন যে ভাই এখানে তো এটা এরকম, এমন হতে পারে জিনিসটা আমি আপনার থেকে শিখতে পারবো। তো আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য সমালোচনা রিসিভ করার কোনো বিকল্প নাই। কিন্তু আবার সমালোচনা যদি হয় মানে কোনো ব্যক্তিকে আক্রোশ করে, মানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, আমি আপনাকে ইচ্ছাকৃতভাবে সমালোচনা করলাম কিন্তু আরেকজনকে আবার ইচ্ছাকৃতভাবে আরেকজনকে প্রশংসা করলাম, সেটাও আবার কিন্তু মানে মানা যায় না। সমালোচক তৈরি হওয়ার ক্ষেত্রেও কি আমরা তৈরি করতে পেরেছি? না, আমার কাছে মনে হয় না সমালোচনা পলিটিক্যাল, তো আমরা অনেক কিছু দেখি, অনেক ধরনের আলোচনা সমালোচনা দেখি, কিন্তু আমার মনে হয় সবিজে এই সমালোচনার জায়গাটা আমাদের যারা আর্টিস্ট আছে ওনারা যদি একটু বেশি রিসিভ করতে পারেন তাহলে এই জায়গাটা আরও বেশি তৈরি হবে, এটা আমার কাছে মনে হয়। কারণ এটা আমাকে এটা আমি যখন গ্রহণ করব তখন হচ্ছে অন্যরা আর একটু আকৃষ্ট হবে। মিউজিক ইন্ডাস্ট্রির কোন জায়গাটা আপনার মনে হয় যে এখন ঠিকঠাক চলছে না? এইটা আসলে একটা শব্দে বলা, আমি একটা শব্দ বলতে বলি নাই, আপনার মতো ব্যাখ্যা করে বলতে বলছি। আসলে আমরা তো আমি যদি লেখালেখি করি, গান লিখি, ওই ওই জায়গা থেকে যদি বলি যে আমাদের এখানে যদি একটা সিস্টেম চালু হতো, বিশেষ করে রয়্যালিটি যদি সিস্টেমটা চালু হতো, সেটা পাশের দেশের মতো বা পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা ভালো হতো। এটা আজীবন একটা সুবিধা যারা লিখছে আমরা তারা পেতাম, যারা শুরু করছে তারা পেতাম, এবং হচ্ছে একটা সুন্দর একটা সিস্টেম তৈরি হতো। এটা এটা আসলে যারা কোম্পানিগুলো আছে তারা নিজের স্বার্থের কারণে জিনিসটা চায়ও না করবেও না,
তো এটা হয়তো সরকারের একটা হস্তক্ষেপ যদি থাকতো, নিজের স্বার্থ বলতে কোন স্বার্থের কারণে আসলে এই রয়্যালটিটা সিস্টেম চালু হচ্ছে না? কোম্পানিরা হয় যে হয়তো জিনিসটা এককালীন কিনে নিল বা নিল, নিয়ে হয়তো সে এটা চালালো তার মতো করে, তাহলে সে তো সারা জীবন যদি কোনো একটা জিনিস হিট করে এটার জন্য সে সারা জীবন বেনিফিশিয়ারি। কিন্তু যখন এরকম রয়্যালিটি সিস্টেমটা চালু হবে তাহলে তো সুযোগটা সে পাবে না, যার কারণে ওদের কাছ থেকে ওদের ওই কোম্পানির দিক থেকে এই ব্যাপারে কোনো রকম হেল্পিং চিন্তা ভাবনা আসে। ফিরে যে আপনার একদম শুরুর কথায় যেখানে বলছিলেন যে গীতিকার যারা তারা আসলে কাজ করবে, ভালো কাজ করবে, সময়ের সাথে সাথে ঋদ্ধ হবে, ঋদ্ধ হওয়ার জন্য যেটা দরকার যে তার অনারিয়াম সম্মানী সম্মান এটাও পাওয়ার দরকার আছে, সেখানে ঘাটতি আছে। এই যেটা বলছিলাম রয়্যালিটি, এরকম যদি একটা সিস্টেম ডেভেলপ হইতো অটো, এটা আমার মনে হয় একমাত্র সরকার চাইলে সম্ভব। আমরা যারা লিখছি তারা হয়তো এককালীন একটা টাকার জন্য, সামান্য কটা টাকার জন্য আমরা দিয়ে দিচ্ছি, যারা এটার সাথে আছে আবার আরেক পক্ষ নিয়ে নিচ্ছে, তো এই এই দুই পক্ষের এই কাজগুলোর কারণে তৃতীয় পক্ষ এসে এইটার থেকে আরও নানাভাবে নানা সুবিধাগুলো নিচ্ছে। তো এইটার আমি মনে করি যদি সিস্টেমটা একদম থাকতো সবাই এখানে আমরা উপকৃত হইতাম, তৃতীয় পক্ষ আর ঢুকতে পারতাম। একজন পজিটিভ থিঙ্কার হিসেবে, প্রাউড বাংলাদেশি হিসেবে এই মুহূর্তে যদি বলি যে শেষ কথা কি বলবেন, আজকের অনুষ্ঠানের সময় কিন্তু শেষ হয়ে গেছে আমার। শেষ কথা হলো আমার তো কোনো এতক্ষণ যা বলছি কথাই তো হয় না, এতো অনেক কথা বাকি রয়ে গেছে। তার মানে আমরা আরও কথা বলতে চাই। হ্যাঁ, আমার তো কথা বলতে হবে, কারণ হচ্ছে যে কথা না বললে তো আপনি মানে প্রকাশ করতে পারবেন না নিজেকে। আচ্ছা, তাহলে শেষ কথা এটা হতে পারে যে আপনার যারা বন্ধু আছে ফেসবুক বন্ধুর বাইরেও, ফেসবুকে আছে কিন্তু ভালো বন্ধু, তাদের উদ্দেশ্যে যদি আমি সবার উদ্দেশ্যে এতক্ষণ আমরা যে আলাপটা করলাম একটাই বলবো যে আমরা যে কোনো কিছু করার আগে কোনো পোস্ট বা শেয়ার, যেহেতু আমরা সামাজিক মাধ্যম নিয়ে কথা বলছি, আমরা যেন একটু যাচাই বাছাই করি, যাচাই বাছাই করে যেন সেটা প্রকাশ করি। আর কোনো কারণ ছাড়া কেউ দিচ্ছে কেউ পোস্ট করছে মানে একটা ভাইরাল হওয়ার জন্য বা ভাইরাল একটা জিনিসের দিকে ঝুঁকে আমরা যেন কাউকে আঘাত না করি, আহত না করি, কারণ আমি অন্য কে কী করছে এটার থেকে আমার নিজের চিন্তাটা আমি মনে করি বড়, কারণ আমি আমি করে তো আমরা। তো আমি যদি নিজে একটু সতর্ক থাকি, নিজে যদি ফেসবুকে বা যে কোনোভাবে যদি মানুষকে সম্মান করি, তো সেখান থেকে আমরা যুক্ত হবে। মানে আমার দায়িত্বশীলতাই পারে আমাদের দায়িত্বশীলতাকে বাড়াতে, এটাই আপনি বলতে চান। অসংখ্য ধন্যবাদ রবিউল ইসলাম জীবন, রানা ইসলামের সাথে এই আয়োজনে আসবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমার তো অনেক প্রিয় মানুষ, অনেক পুরনো মানুষ, ভাই দুই ইসলাম অনেকদিন পর একসাথে হলাম। রাইট, প্রদর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ এই দুই ইসলামের বকবকানি শুনছিলেন এবং জানি না কতটুকু উপভোগ করতে পেরেছেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন অতিথিকে নিয়ে এবং তার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ভাবনাগুলো তুলে ধরতে চাই আপনাদের সাথে, এবং আপনাদেরকেও আসলে বলতে চাই যে আপনিও আপনার সোশ্যাল মিডিয়া দায়িত্বশীল আচরণ করবেন কিনা সেইটার দায়ভার কিন্তু আপনারই। আজকে এখানেই বিদায়, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।